আসসালামু আলাইকুম। AB24-এর এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুন্নবী সুজন। নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন আলমপুর গ্রামের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু কাউসার থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বলে জানান। ছেলেটির বয়স যখন 6 মাস, তখন থেকেই প্রতি মাসে তাকে অন্তত 1 ব্যাগ ও-পজিটিভ রক্ত ট্রান্সফার করে আসছে। এখন পর্যন্ত ছেলেটির বয়স 8 বছর। কাজলা গ্রামের ডাক্তার দেলোয়ার তালুকদার বিষয়টি জানতে পারলে সে নিজেই পাপড়ি রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা ফিরোজ শাহের সাথে যোগাযোগ করেন। ফিরোজ শাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আজীবন পাপড়ি রক্তদান সংগঠন বিনামূল্যে রক্ত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কাউসারের বাবা জানান, সে গরিব মানুষ, ভ্যান চালিয়ে জীবনযাপন করেন। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের ভালো কোনো চিকিৎসা নেই এবং বিদেশ নিতে হলে প্রায় 15 লক্ষ টাকার মতো ব্যয় করার মতো কোনো সম্পদ তার নেই। আমি একজন গরিব মানুষ, আমার রিক্সা চালায় খাই। এই ছাড়া আমি সিগারেটটা করতাম পারতাছি না। প্রতি মাসে মাস রক্ত দেওয়ার লাগে, তাই রক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে জানতে পারলাম যে তারা সুচিকিৎসা দিতে পারবে এবং রক্ত ভরার সুযোগ সুবিধা করে দিব। আপনারা সকলের কাছে আমার অনুরোধ যে আমার এই ছাড়াটা যাতে বাজায় রাখতে পারি। আপনারা সকলে এই কামনাটাই করবেন, দোয়া করবেন আমার ছাড়াটা লাগে। কাউসারকে বাঁচাতে বর্তমান চিকিৎসার জন্য বিদেশে নিতে চাই, কিন্তু প্রয়োজন হচ্ছে 15 লক্ষ টাকার। সর্বস্তরের মানুষের কাছে আকুল আবেদন, কাউসারকে বাঁচাতে এগিয়ে আসুন। অশ্রুকণ্ঠে দেশবাসীর কাছে আবেদন করেন কাউসারের বাবা ও মা। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক জনাব মোহাম্মদ নুরুজ্জামান মণ্ডল দেশবাসীর কাছে সাহায্য ও দোয়া প্রার্থনা করেন। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে ছাত্র কাউসার, সে এই অত্র বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে অধ্যয়নরত, আসলে খুবই হতদরিদ্র পরিবারের সন্তান, কিন্তু শিক্ষার ক্ষেত্রে তার একটা খুবই ইচ্ছা, সে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমরা AB24.tv উপজেলা প্রতিনিধি DS তালুকদারের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের এই বাচ্চাদের যে চিকিৎসার জন্য পাপড়ি সংগঠনে ফিরোজ শাহ একজন এগিয়ে এসেছেন, সেটা আমরা খুবই খুশি হয়েছি। আমরা মনে করি ওই ছাত্রটা আমাদের মাঝে যদি সুচিকিৎসা পেয়েছে থাকে, তবে এটা আমাদের জন্য সব বড় হওয়া। তো এই আমি আশা করব সমাজের বৃত্তশালী যারা আছেন, তারা এইভাবে বিভিন্ন বিদ্যালয়ের অনেক ছেলেরাই এরকম সমস্যায় জর্জরিত আছে, যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে আমাদের সমাজের চিত্রটাই বদলে যাবে। সাহায্য পাঠানোর ঠিকানা: শ্যামগঞ্জ শাখা, রূপালী ব্যাংক, সঞ্চয় হিসাব নাম্বার 6316 এবং ব্যক্তিগত বিকাশ নাম্বার 01949901275। তথ্যচিত্রে AB24-এর পূর্বধলা প্রতিনিধি DH তালুকদার।